যে ছেলেটা চায়ের দোকানের এটু কাপ ধুচ্ছে রাস্তার ধারে তাকে ডাকুন। তার কানে কানে বলুন, সুজলাং সুফলাম মলয়জ শীতলাম। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন। যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চাকদা থেকে রোজ সকালে ট্রেনে সেজে গুজে শহরে আসছে, শরীর বেচে চাল ডাল নুন কিনতে, তাকে ডাকুন। তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন, সার্থক জন্ম আমার জন্মেছে এই দেশে। যে ছেলেটি লটারি টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লক আউট, তাকে ডাক। তার কানে কানে বলুন, বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। রাতের আকাশ কাঁপিয়ে অযোধ্যায় বৃষ্টি নামলে যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠাই দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে, যে খোকনকে এমনই এক বর্ষায় উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল, আর বরানগরের রাস্তায় ঘড়ির ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ, সেই মাকে ডাক। তার কানে কানে বলুন, হাম বুলবুলি হ্যায় ইশকি ইয়ে গুলিস্তা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্থান হামারা। সবাইকে সব বলা শেষ হলে শুনশান শীতের রাতে পাঁচমাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান, ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতে শুনতে পাবে সেই বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ, আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে, আমি পারিনি, কিন্তু আমি তো আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি, আর তোমরা